নমস্কার, নিউজ আর সিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো শিরোনামে। অভিযোগ নেই তা সত্ত্বেও বিরোধীরা বলছে দুর্নীতিগ্রস্ত। নন্দকুমারের মন্তব্য মুকুল রায়ের, ময়নায় প্রচার মুকুল দেব জুটি। এগরায় বিজেপি প্রার্থীর প্রচার সভায় উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সিভিক ভলেন্টিয়ার নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ, সরকার থাকাকালীন চাকরি যাবে না কারো, দাবি শুভেন্দু অধিকারী। মানুষ রুখে দাঁড়ালে বন্দুকবাজের নিশানা কাজ করে না, নন্দকুমারের মন্তব্য সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিমের। মহিষা দলের শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়ে আলোচনা সভা, উপস্থিত তৃণমূল প্রার্থী সহ বিশিষ্টরা। গেওখালীতে বিধ্বংসী আগুন, বসীভূত চারটি দোকানঘর, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। পাঁচ বছর অন্তর সরকার বদলের ট্র্যাডিশন রামনগরে, 2016 কি হবে ভোটের রায়, দোলাচলের শাসক বিরোধী। নাবালিকা বিয়ের চেষ্টার অভিযোগ ঝাড়গ্রামে, প্রশাসনের দ্বারস্থ হয়ে বিয়ে বন্ধ করল নাবালিকা। এলাম বিস্তারিত খবরে। অভিযোগ নেই তবুও দুর্নীতিগ্রস্ত অপবাদ, নন্দকুমারে আক্রমণাত্মক মেজাজে মুকুল রায়, সভায় উপস্থিত ছিলেন সাংসদ দেব। যখন কোনো অভিযোগ নেই সেই সময় বিরোধীরা বলে বেড়াচ্ছেন তৃণমূল নেতারা নাকি দুর্নীতিগ্রস্ত। নন্দকুমারে তৃণমূল প্রার্থী সুকুমারদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। শুক্রবার নন্দকুমারের খঞ্চি হাইস্কুল ময়দানে আয়োজিত জনসভায় মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দেব। মুকুলবাবুর বক্তৃতার আগাগোড়াই ছিল আক্রমণাত্মক। তার বক্তব্যে উঠে আসে ইউপিএ সরকারের কয়লা ও স্পেকট্রাম কেলেঙ্কারি প্রসঙ্গ। সেই সঙ্গে তিনি বলেন, জনতার উপলব্ধি থেকে স্পষ্ট, ব্যক্তিগতভাবে তিনি কিংবা শুভেন্দু অধিকারী কেউই কোনো জায়গায় কোনো অনৈতিক কাজ করেননি, তাই জনতার দরবারে রয়েছেন। আমাদের সময় সব বিস্তারিত বলতে পারছি, যখন কোন অভিযোগ নেই সেই সময় বিরোধীরা দাঁড়িয়ে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে যে কি না, আমাদের তৃণমূল কংগ্রেস এবং আমাদের দলের লোকেরা নাকি সব দুর্নীতিগ্রস্ত। কংগ্রেস বলবে দুর্নীতিগ্রস্ত আর আমাদের সেটা মেনে নিতে হবে? কংগ্রেস বলবে ও চোর সে চোর, অমুক চোর তমুক চোর বলবে, আর মেনে নিতে হবে? আগামী এখন নির্বাচন সামনে, আর কয়েকটা দিন বাদে নির্বাচন শেষ হবে, এটা জেনে রেখে দাও কংগ্রেস, তোমার 98টা দুর্নীতি আছে। শুধু সিপিএম এর সাথে হাত মিলিয়ে ইউপিএ সরকারে ওই আকাশটা বিক্রি করে দিয়ে তোমাদের সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা 1,76,000 টাকার দুর্নীতি করেছে কংগ্রেস সরকার। তোমাদের মনমোহন সিং সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মেরে কয়লার দুর্নীতি করেছে, কোল স্ক্যাম করে 1,76,000 কোটি টাকার দুর্নীতি যুক্ত, একটা 1,86,000 আর 1,76,000, মান্নানদের বড় বড় কথা, অদ্ভুত ব্যাপার। আপনারা প্রত্যেককে, আমাদের প্রত্যেককে, আমাকে শুভেন্দুকে থেকে শুরু করে বাংলার সব মানুষকে দৈনন্দিন জীবনে উদ্দীপিত। অন্যদিকে নন্দকুমার ছাড়াও এদিন ময়নাতেও প্রচার করেন মুকুল দেব জুটি। দুই সাংসদকে দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। এদিন মুকুলবাবু বলেন, গত নির্বাচনে বিদায়ী বিধায়ক ভূষণচন্দ্র দলুয়ের জন্য জনগণের কাছে ভোট ভিক্ষে চেয়েছিলেন, এবারে তারই সুযোগ্য পুত্র সংগ্রাম কুমার দলুয়ের জন্য ভোটের ঋণ চাইছেন তিনি। ভূষণদার জন্য এসে বলেছিলাম ভিক্ষে দিন, একবার সুযোগ দিন, আজকে ভিক্ষে চাইছি না, আজকে বলছি সংগ্রামের জন্য আমরা বলছি ভিক্ষে নয়, চাইছি ঋণ, সংগ্রামকে জিতিয়ে দিন, ময়নার মাসুম আসলে একটা খুঁজছি, ময়নার জায়গায় দাঁড়িয়ে এই ময়না বিধানসভার মানুষদের কাছে এই আবেদন রাখছি। এদিন সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তৃণমূল সাংসদ দেব প্রশ্ন ছুড়ে দেন, জনতার সঙ্গে আছেন কিনা। এই গরমে এতক্ষণ ধরে ওয়েট করাটা চারটিখানি ব্যাপার নয়, সেটা আমরা বুঝতেই পারছি। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের প্রার্থীর প্রতি, আমাদের দলের প্রতি, আমার প্রতি, তার জন্য আরেকবার ধন্যবাদ, থ্যাংক ইউ। 5 তারিখে নির্বাচন, আমি আপনাদের
সকলকে অনুরোধ করব যে প্লিজ আমাদের পার্টিকে আশীর্বাদ করবেন, আপনাদের ভালোবাসা প্লিজ ওকে দেবেন যেন উনি জিততে পারেন। আপনারা সঙ্গে আছেন তো? রঞ্জন মাইতি, অসিত বেরাও, যাদবেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। নায়ক থেকে শুরু করে গায়ক, প্রচারে এরাই হিট। এগরায় জনসভা করলেন বাবুল সুপ্রিয়। রাজনীতিকের পাশাপাশি তিনি একজন গায়কও। এদিন রাজনৈতিক জনসভায় আগাগোড়াই রাজ করলেন গায়ক বাবুল সুপ্রিয়। নির্বাচন প্রাককালের গরম হাওয়া উড়ে গেল বাবুলের গানে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার, এমনকি চমক লাগাতে রয়েছে প্রার্থীদের সমর্থনে তারকা প্রচারক। ভোটের ময়দানে প্রচারকে হাতিয়ার করে প্রার্থীরা এ বলে আমায় দেখ, ও বলে আমায়। রূপলী পর্দার নায়ক থেকে শুরু করে গায়ক, জেলার বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে তারার মতোই উজ্জ্বল হয়ে রইলেন তারা। শুক্রবার এগরাতে এগরা বিধানসভার বিজেপি প্রার্থী মিনতি সুরের সমর্থনে কর্মী সভা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সভামঞ্চ থেকে প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা যেমন করলেন, তেমনি বললেন পরিবর্তন শব্দটি খারাপ হয়ে গেছে, বদলা নয় বদল চাই। ভোটের ময়দানে রাজনৈতিক নেতা বাবুল ধরা দিলেন গায়ক বাবুল সুপ্রিয় হিসেবেও। ভোটের গরম পরিবেশে গান গেয়ে মাতিয়ে রাখলেন জনগণকে। যে আপনারা পশ্চিমবঙ্গে একটি সুন্দর স্বচ্ছ সরকার করতে আমাদের সাহায্য করুন, তাতে একটাই ভুল ফোটে, সেটা হচ্ছে পদ্মভূষণ। পরিবর্তন শব্দটা ভাই খারাপ হয়ে গেছে, পরিবর্তন আর কোনো মানে নেই। আমার মনে হয় বদলা নয় বদল চাই। 5 তারিখের ভোটে হাতের পাঞ্জা, 5টা আঙুলি একসঙ্গে করে পাঞ্জা দিয়ে সাহস করে আপনারা ভোটটা দিন। যদি 19 তারিখ সকাল অব্দি মিনতি সুর থাকেন, আমি চাইবো বিকেলে রেজাল্ট পড়ার পর উনি যেন একটি পদ্মফুল হয়ে কলকাতার বিধানসভায় যেতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন কারো চাকরি যাবে না, কোনো কাজে লাগবে না, বিরোধীদের এই ইস্যু। সিভিক ভলেন্টিয়ার নিয়োগে হাইকোর্টে স্থগিতাদেশ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের রেয়াপাড়াতে আয়োজিত প্রচার সভায় এমনটাই জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকাকালীন চাকরি যাবে না কারো, সিভিক ভলেন্টিয়ার নিয়োগে হাইকোর্টে স্থগিতাদেশ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। মূলত হাইকোর্টের এই নির্দেশে সরকারের বিরুদ্ধে মুখ খোলে বিরোধী পক্ষ, সেই প্রসঙ্গে শুভেন্দুবাবুর এই মন্তব্য। নন্দীগ্রামের রেয়াপাড়াতে আয়োজিত প্রচার সভায় তিনি আরও বলেন, প্রাথমিক নিয়োগের সময় বিরোধীরা 19টি মামলা করে হাইকোর্টে, হাইকোর্ট দলের পক্ষেই রায় দেয়, তাই নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ার নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশকে ইস্যু করে কোনো লাভ করতে পারবে না বিরোধীরা। মমতা ব্যানার্জির সরকার যতদিন আছে কারোর কাজ যাবে না, কেউ কারোর কাজ কেড়ে নিতে পারবে না, এটা আমাদের ঘোষিত নীতি। আমরা কাজকে সাহায্য করলে ওরা হাইকোর্টে যায়, আমরা ইমাম মুয়াজ্জেম ভাতা দিলে ওরা হাইকোর্টে যায়। আমরা যে প্রাইমারি নিয়োগ করেছিলাম 19টা মামলা করেছিল, সব মামলাতেই তৃণমূল কংগ্রেস সরকার নিয়ম মেনে নিয়োগ করেছে, প্রমাণ হয়েছে। আমরা এই জেলায় 5,500 সিভিক ভলেন্টিয়ারের ছেলেদের কাজ দিয়েছি। নন্দীগ্রামে সিপিএম যা অত্যাচার করেছে, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। রঞ্জন মাইতি, রিপোর্ট, নিউজ আরসিবিএস। লুটের রাজত্ব শেষ করতে হলে ভোটের লুট রুখতে হবে, মন্তব্য সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের। মানুষ রুখে দাঁড়ালে বন্দুকবাজের নিশানা কাজ করে না, নন্দকুমারে এসে এমনটাই জানান তিনি। মানুষের মেজাজ ওরা বুঝতে পারছে না, মানুষ রুখে দাঁড়ালে বন্দুকবাজের নিশানা কাজ করে না। নন্দকুমারের জোট সমর্থিত নির্দল প্রার্থী সিরাজ খানের সমর্থনে এসে এমনটাই মন্তব্য করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। এদিন মোহাম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মানুষ ভুঁইয়া সহ বিশিষ্টরা। এদিন সভামঞ্চ থেকে মোহাম্মদ সেলিমের কটাক্ষ, লুটের রাজত্ব শেষ করতে হলে ভোটের লুট আগে রুখতে হবে, 5 বছরে উন্নয়ন কিছুই হয়নি, মত সাংসদের। মানুষ ভোট দেবে নির্বিঘ্ন হবে, অবাধে হবে, ভোটের লুট যাতে না হয়। তাদের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এসপি, ডিএম সব বদলাতে হলো, আইসিউসি বদলাতে হচ্ছে প্রতিদিন, যাতে ভোটটা ঠিক মতো হয়, তাহলে হবে না। তৃণমূলের কিছু নেতাকে নজরবন্দি করে রাখতে হবে, ক্যামেরা বন্দি করে রাখতে হবে, ঘর বন্দি করে রাখতে হবে, তবেই মানুষ ভোট দিতে পারবে। নাহলে লুটের এমন স্বভাব হয়েছে, টাকা লুট করছে, ভোটও লুট করছে, তাই তো? আর এই লুটের রাজত্ব যদি শেষ করতে হয়,
আগে ভোটে লুট রুখতে হবে। ওরা মানুষের মেজাজ বুঝতে পারছে না। মানুষ যখন খেপে যায় কোন বন্দুকবাজের নিশানা কাজ করে না, কোন বোমাবাজের বোমা কাজ করে না। করেছিলেন দীঘাকে গোয়া, উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড, আর কলকাতাকে লন্ডন। লন্ডন ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। ভবিষ্যতলে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের সমর্থনে শনিবার রবীন্দ্র পাঠাগারে শিক্ষক ও শিক্ষাকর্মীরা একটি সভার আয়োজন করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান মানস দাস, শিউলি দাস ও তিলক চক্রবর্তী সহ বিশিষ্টরা। রঞ্জন মাইতি, রিপোর্ট, নিউজ আরসিবিএস। আগুনে পুড়ে ভস্মীভূত চারটি দোকান, মহিষাদলের গেঁওখালী বাজারের ঘটনা। শনিবার স্থানীয় এক বাসিন্দার গুলের দোকানে প্রথমে আগুন লাগে, এখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিধ্বংসী আগুনের কবলে পড়ে ভস্মীভূত হয়ে গেল চারটি দোকানঘর। শনিবার মহিষাদল থানার গেঁওখালী বাজারে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ওই এলাকায় স্থানীয় বাসিন্দা সন্তু দাসের একটি কাঠ ও গুলের দোকান ছিল, সেটিতেই আগুন লাগে প্রথম। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুনের কবলে পড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পাশাপাশি থাকা একটি চায়ের দোকান ও দুটি স্টেশনারি দোকান। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে হলদিয়া ও তমলুক থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জনবহুল এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রঞ্জন মাইতি, রিপোর্ট, নিউজ আরসিবিএস। কেরল ধারা অব্যাহত রামনগরে, রাজনৈতিক ইতিহাস অন্তত এমনটাই বলছে। একবারের বেশি কেউই থিতু হতে পারেননি এখানে, বারবার হয়েছে ক্ষমতার হাত বদল। এবারও কি অব্যাহত থাকবে সেই ট্র্যাডিশন, নাকি ভাঙবে ঐতিহ্য? প্রশ্ন রাজনৈতিক মহলে। পরিবর্তনে বিশ্বাসী রামনগর রাজনৈতিক রঙের বিচারে নয়, উন্নয়নের বিচারে ভোট দেন রামনগরের বাসিন্দারা। প্রতি পাঁচ বছর অন্তর সরকারের বদল ঘটে এই বিধানসভায়। এই ট্র্যাডিশন চলে আসছে 1952 সাল থেকে। 2011 পর্যন্ত প্রতিবার এই বদল হয়েছে রাজনৈতিক রঙের। শুধুমাত্র 1991 এবং 1996 সালে এর ব্যতিক্রম ঘটে। কার্যত কেরল রাজ্যের মতোই নিজেদের স্বাধীন মতামত জানিয়ে এসেছেন সাধারণেরা। 2011 সালে এই বিধানসভা তৃণমূলের দখলে ছিল, তবে বদলের রীতি মেনে 2016 বিধানসভায় জয়ের স্বপ্ন দেখছেন বাম সমর্থিত জোট প্রার্থী তাপস সিনহা। গত পাঁচ বছর ধরে বেকারত্ব, নারী নির্যাতন, কৃষক আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে, অভিযোগ তোলেন তিনি। জানেন যে আমাদের রামনগর বিধানসভা কেন্দ্র একটা লবণ সত্যাগ্রহের একটা ঐতিহ্যবাহী এলাকা। এখানে স্বাধীনতা সংগ্রামের বহু মানুষের অবদান আছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে আমরা বিগত দিনে আমরা বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে গোটা রামনগর এলাকার কৃষি শিল্প এবং পর্যটনকে আমরা সাজিয়ে তুলেছিলাম, সেই আমরা করেছিলাম এবং করলে আমরা করব। মৎস্যজীবী ভিলেজগুলোর জন্য, গ্রামগুলোর জন্য যে উন্নয়নের ধারাটা আমরা শুরু করেছিলাম, বললাম তো সমস্ত ক্ষেত্রে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, আমাদের সেই কাজটা করতে হবে। এখানকার মানুষ সম্পর্কে আমার শ্রদ্ধা এটাই, এখানে এত পণ্ডিত গুণী ব্যক্তিরা আছেন, তারা সমস্ত সময় সঠিক ব্যক্তিকে তারা পছন্দ করে নিতে পারেন। আর এই যে সময়কালটা চলছে, বিগত পাঁচ বছর গোটা রাজ্যের মানুষ মিলে আওয়াজ তুলেছে,
এই সরকারটাকে হটাতে হবে, কারণ এই সরকারের জমানাতে গোটা রাজ্য জুড়ে লুটতরাজ চলছে, কৃষক আত্মহত্যা হচ্ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে, বেকারদের কাজ নেই এবং সীমাহীনভাবে মহিলাদের ওপর নির্যাতন করা হচ্ছে। রামমোহন বিদ্যাসাগরের সময় থেকে আমরা যে গর্বের জায়গাটায় ছিলাম সেই গর্বের জায়গাটা ধূলিসাৎ হয়ে গেছে, তাই সেই জায়গাটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। একাধিক পর্যটক কেন্দ্র রামনগর বিধানসভার অন্তর্গত, যার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি সহ তাজপুর, শঙ্করপুর। মাছ, কাজু, পান শিল্প এবং পর্যটন শিল্পে প্রসার ঘটেছে গত 5 বছরে। এলাকার উন্নয়নের বিচারে সারা দেশের মধ্যে সেরা পঞ্চায়েতের শিরোপা পেয়েছে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি। সব মিলিয়ে উন্নয়নের নিরিখে এবারেও জয়ের ধারা বজায় রাখতে আশাবাদী রামনগরের তৃণমূল প্রার্থী অখিল গিরি। কি মনে হচ্ছে এবারে? আমরা এই বিধানসভায় আমাদের 17টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বিধানসভা, 16টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, 2টি পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, 4টি জেলা পরিষদ, সেখানেও 4টি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসে জিতেছে। এখানে তৃণমূল কংগ্রেসের জেতা দিক থেকে 100% নিশ্চিত। ইতিহাস দেখলে মনে হবে যে 5 বছরের বেশি কেউ বিধায়ক এবারে সেই সেটা সেরা থাকবে না, সেই রেকর্ডটা থাকবে না, সেই সেরা রেকর্ডটা আমাদের ব্রেক করাই হচ্ছে আমাদের কাজ। এক কথায় উন্নয়ন অনুন্নয়নকে হাতিয়ার করেই জোরদার প্রচারে নেমেছে শাসক বিরোধী গোষ্ঠী, তবে এলাকার বাসিন্দারা নীরব, অভিব্যক্তিহীন। এখন দেখার বিষয় কেরল মডেল অনুসরণ করা রামনগরে ভোটের রায় কোন দিকে যায়। 2016 ভোটের রায় নিয়ে দোলাচলে থাকতে হচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষকেই। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট নিউজ আরসিবিএস। একে নাবালিকা, তার উপর বিয়েতে মত নেই, শেষমেশ অঞ্চল অফিসের দ্বারস্থ নাবালিকা কিশোরী, ঝাড়গ্রামের ঘটনা। ব্লক সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের চেষ্টায় সমস্যার সমাধান, বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না, মুচলেখা দিয়ে জানিয়ে দেন অভিভাবকেরা। কিশোরীর অমতে বিয়ে ঠিক করেছিলেন পরিবারের লোকেরা, কিন্তু বিয়ে করতে নারাজ সে। বিয়ে নয়, আরো পড়াশোনার ইচ্ছে ছিল কিশোরীর মনে, তাই বিয়ে বন্ধ করতে গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে প্রধানের দ্বারস্থ হলেন 17 বছরের ওই কিশোরী। বিয়ে বন্ধ করার অনুরোধ জানায় প্রধানকে। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান ঝাড়গ্রাম সদরের আগৈবনী গ্রাম পঞ্চায়েত প্রধান দীনেশ চন্দ্র মাহাতো। অমতে নাবালিকা বিয়ে দেওয়ার চেষ্টার এমন অভিযোগ উঠল ঝাড়গ্রামে। সব শুনে ওই কিশোরীর বাড়িতে যায় প্রশাসনের লোকেরা। পরিস্থিতি দেখে পরিবারের লোকেরা জানিয়ে দেন বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দেবেন না। পড়াশোনা জানি মূর্খ মানুষ না দাদা, আমি জানিনি মূর্খ মানুষ না, ও তো মতেই দিয়েছিল, কিন্তু তোমার পড়তে ছিল, পড়তে পড়তে আবার বন্ধ করে দিল, তারা তো সবকিছুই বললো, যা বলার সবকিছুই তো বললো, বুঝিয়ে গেল কি দেবে না আর এখন দিবনি, যদি বলে 25 বছরে 25 বছরেই দিব, ওর যাবে মত হবে, আমি সবটাই করবো, আর কে করবে, আমি এই তো করতেছিলাম। আপনি কি বাবা?
সূত্রের খবর, নাবালিকা হওয়া সত্ত্বেও শুক্রবার বেলিয়াবেড়ার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করা হয় ওই কিশোরীর। কিশোরীর অমতেই তার বিয়ে ঠিক করেন পরিজনেরা, কিন্তু বেঁকে বসে মেয়ে। শটান গিয়ে হাজির হয় পঞ্চায়েত অফিসে। এরপর কিশোরীর বাড়িতে যায় ব্লক সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক সহ পুলিশেরা। নাবালিকা অবস্থায় কেন বিয়ে দেওয়া উচিত নয় বোঝানো হয় পরিবারের লোকেদের। মুচলেকা দিয়ে তারা জানিয়ে দেন, বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না। আমার ছোট দেউরের মেয়ে, বয়স হয়েছে 18 বছর হয়েছে, আজকে এসছে বন্ধ করছে, বন্ধ করেছে যে ও বিয়ে করতে চায়নি বলে। ওর বাবা তো ওর কার্ডে লেখা আছে, আর আমরা কি আর জানি মুখ্যসূত্র লোক। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।